তো দেখো, এখন বাড়ি যাওয়ার পালা চলে এসেছে, আর শুভ চলে এসেছে আমাকে নিতে। আর এই যে আমার মন বুড়ি আর আমার মন বুড়ির মা, মানে আমার ভাই, আমাকে ছাড়তেও চলে এসেছে। তাই ভাবলাম যাওয়ার আগে একটু ওদের ওকে তোমাদের দেখিয়ে দিই, নাহলে আমার কিছু দিভাই আছে, বিশেষ করে একজন তো আছেই, আমি বাড়ি থেকে গেছি শুনলেই বলবে তুমি একটুখানি মনকে দেখালে না, তো তাই তার জন্য একটু মনকে দেখিয়ে দিলাম। আর দেখো, মন আর মনের মমম সবাইকে টাটা করে দিল। তো এখন আমার কিছু কেনাকাটা আছে, আমি কেমন দেখো, বাড়ি থেকে মাস্কটা মুখে থেকে একটু নামিয়েছিলাম, আমার মাথাতেই নেই, মাস্কটা মুখ থেকে নামানো আছে, তো পরে আবার মাস্কটাকে তুলেছি। তো যাই হোক, চলো বাড়ি যাই। তো সকাল থেকে তোমাদের সঙ্গে তো কথা হয়নি, কাল আমি বাড়িতে ছিলাম, তো বেরোনোর সময় একটুখানি ভিডিও করলাম, দেখলে বাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে জন্মদিনে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করবো, তবে কখন করবো আমি জানি না। তো যাই হোক, চলো আমি এখন হচ্ছে দুধ গরম করবো, রান্নাঘরে এসেছি, তো দুধ গরম করে নিই, রান্নাঘরটা ক্লিন করে নিই, ঘর দোর মোছামুছি সব বাকি আছে, তো সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি কী বলো তো, স্ট্যান্ডটা নেই বলে প্রবলেম হচ্ছে, নাহলে প্রবলেম হতো না। দেখা যাক কতটা ভিডিও করতে পারি। তো দেখো, এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হচ্ছে। তো সব কাজ মিটিয়ে চলে এসেছি ঘরে, এখন বিছানাটা গোছাবো। আর দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা টিক 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 করতে করতে 12:30টার দিকে চলে গেছে। তো আমি বাড়ি এসেছিলাম 11:15, তো তারপরে একটু বসলাম, একটুখানি টিভি দেখলাম, হাওয়া খেলাম, তারপরে আবার কাজ করতে শুরু করলাম। তো সবার ফার্স্টে গেলাম কিচেনে, দেখলেই তারপর রান্নাঘরটা পুরো মুছে টুচে পরিষ্কার করে ওই ঘর খাটের তলা ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম চলো আগে বিছানাটা ঝেড়ে নিই, নাহলে আবার তখন তোমার ঘরের মধ্যে নোংরাগুলো পড়বে, তাই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে তো আমি ছিলাম না, আর কালকে তো দেখেই ছিলে তোমরা, আমি অনেক সকালে বেরিয়ে গেছিলাম, তো কালকে সকালেও তো বিছানা গোছানো হয়নি, আমি জাস্ট উঠে সানটান করে ঘর দোর মুছে চলে গেছিলাম। তাই আজকে ভালো করে চাদর টাদরগুলো ছেড়ে নিচ্ছি। তো যাই হোক, চলো এগুলো কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিয়ে আবার অনেক কাজ আর আছে, কারণ আজকে রবিবার, জানোই কত কাজ থাকে, সকালবেলা উঠে কাজ কোলাতে পারি না, এখন 12:30 বেজে গেছে, তো কখন সব কিছু শেষ হবে সেটাই হচ্ছে কথা। তো চলো যাই হোক, দেখা যাক কখন শেষ করতে পারি। আর আমার তো এখন ভিডিও করাটা মানে প্রচণ্ড কষ্টের ব্যাপার হচ্ছে, যেহেতু স্ট্যান্ডটা নেই, এখন আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করতে পারছি আমার এই ভিডিও করার পিছনে কারোর অবদান থাকুক না থাকুক, আমার স্ট্যান্ডের যে কত বড় অবদান আছে সেটাই। তো যাই হোক, সে আশা করছি খুব শিগগিরই ওকে হাতে পেয়ে যাব, পেয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না, তখন আবার নতুন করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো। আর খুব শিগগিরই তোমাদের মানে রিকোয়েস্টে আমি এবার চেষ্টা করবো আমার প্রত্যেক সপ্তাহে একটা করে গোপীর ভিডিও দেওয়ার এই চ্যানেলেই, কারণ না হলে আমার পক্ষে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে সম্ভব হচ্ছে না, যেহেতু খুব কাছে জন্মাষ্টমী। তো তোমাদের জন্মাষ্টমী নিয়ে অনেক রিকোয়েস্ট আছে, অনেকে অনেক রকম ভিডিও বানাতে বলেছো, তো আমি চেষ্টা করছি এবার থেকে সপ্তাহে অন্তত একদিন, মানে সোমবার করে বা যে কোনো একটা দিন ভিডিও যাতে দেওয়া যায়। তো দেখা যাক কী হয়, সেটা অবশ্যই তোমাদের জানাবো। আচ্ছা, হচ্ছে বেলা দুটো, আর এইমাত্র আমি স্নান করে এলাম, সমস্ত কাজ সারলাম আর কি, তাও আজকে তো রবিবার ছিল জানো, কাজ ছিলই প্রচুর। আর কালকে আমাকে হঠাৎ করে মানে বলছি, তারা পুরো গল্পটাই বলবো কি হয়েছিল, তার আগে চলো সিঁদুরটা পরে নিই, আর ব্লগটাও শেষ করবো, আপলোডে বসাতে হবে ব্লগটা, আমি সিঁদুরটা পরে নিই তারপর কথা বলছি। কী হয়েছে বলি, কালকে আমি আর শুভ বাড়ি চলে এসেছিলাম, তারপরে হঠাৎ ফোন আসে মায়ের শরীরটা খারাপ হয়েছে আর কি, মায়ের ইদানিং খুব শরীর খারাপ করছে মাঝে মাঝে। তো শুভ বলে রে তুমি বাড়ি চলে যাও, তো বাড়ি থেকে দাদা এলো রাত্রে নিতে, তো রাত্রিবেলা বাড়ি গেছিলাম। আর আজকে বাড়ি এসেছি হচ্ছে 12:00, 12:00 না, ও হ্যাঁ 12:00 না,
11:15 করে দিক করে বাড়ি এসেছি। তো আসার সময় অনেক কিছু কেনাকাটা করেছি আর বলেছিলাম যে তোমাদের দেখাবো জন্মদিনে কী কী পেয়েছি। তো আমার তখন স্ট্যান্ড নেই, তো সেভাবে কিছুই ভিডিও করতে পারছি না, তো যেটুকুই পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, একেবারে ভিডিও যাবে না, তাই ভাবলাম যে চলো স্ট্যান্ড ছাড়া যেটুকু শেয়ার করা যায় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বলি, আমি এবছর সবাইকে বলেছিলাম আমার বার্থডেতে কোনো মানে গিফট আমাকে যেন না দেয়, আমি গিফট নেব না, ইভেন কিছুই নিতাম না। আর সবাইকে বলেই দিয়েছিলাম বার্থডেটা যত না করা হয়। তো তাও তো দেখেছিলে পায়েল করেছিলো, ফ্রাইড রাইস, তোমার চিকেন চাপ, মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো, তো আমি তো কিছু খাবো না, তাও ওরা কেক ফেক নিয়ে আসতো, কিন্তু আমি বারবার করে সবাইকে বারণ করেছিলাম যাতে কেক না নিয়ে আসে। আর অনেকে সেদিনকে কমেন্টে লিখেছিলে যে একলেস কেক নিয়ে আসলে হতো, কিন্তু তোমরা তো জানো একাদশীটা যেহেতু এক বছর হয়নি, আমার বাবা মারা গেছেন, তো কীভাবে মানতে হয়, তো সেখানে এগের সাথেই তো এক কেকের সাথেই এগলেসটাও থাকতো, তো ছোঁয়া টোয়া হতো, তার জন্য আমি চাইনি, আর কেউই খায়নি সেদিনকে আমার বাড়িতে। তোমার আর ইচ্ছে করছিলো না, এক বছর বাবার মৃত্যু বার্ষিকী এখনও হয়নি, বাবা মারা গেছে, তো সেখানে ধুমধাম করে জন্মদিন করি। তো যাই হোক, সবাইকে বলেছিলাম জন্মদিন যেমন করতে হবে না তেমন কোনো গিফটও লাগবে না, কিন্তু সেরকম বললে তো কেউ শুনবে না আমি বললে। তো সবাই আমায় জিজ্ঞাসা করছিল আমার কী লাগবে, তো তখন আমি বলেছিলাম আমার এই মুহূর্তে কিছুই লাগবে না, যদি খুবই আমায় দিতে হয় তো আমাকে ক্যাশ দাও। তো অবশ্যই ক্যাশই সবাই দিয়েছে, তো আমার শাশুড়ি মা যেটা দিয়েছে সেটা এখনও হাতে পায়নি, পেলে সেটা হয়তো ২৮ তারিখে আসার কথা আছে, এলে তোমাদের দেখিয়ে দেবো। আর তার আগে বলি, আমার মা দিয়েছে হচ্ছে আমাকে ক্যাশ, আমি কত কী দিয়েছে সেটা বলছি না তোমাদেরকে, শুভ আমাকে টাকাই দিয়েছে, সেই সব টাকার মধ্যে আমি কিছু টাকা ব্যাংকে রেখেছি, আরও আমার টাকা নেওয়ার কারণ কিছু আছে যেগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না, পরে হয়তো কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন আরও টাকা নিয়েছি। তো যাই হোক, তার মধ্যে আজকে বাড়ি ফেরার সময় কিছু নিজের জন্য কেনাকাটা করেছি, সবসময় করি, মাঝে মাঝেই দেখো যে এটা ওটা নিজের জন্য কিনি, তো এবারেও সেই ওই টাকা থেকেই মা শুভর টাকা মিলিয়ে কিছু টাকা দিয়ে হাফ টাকা দিয়ে কেনাকাটা করেছি, এখনও হাফের বেশিটা ব্যাংকে আছে। তো যাই হোক, দেখাই কী কী কিনেছি। এই দেখো, এই হচ্ছে একটা ডাবের, এটা হচ্ছে হেয়ার ফলের, মানে যাতে হেয়ার ফল হয় ডাবের সেটাই। তো আমি এতদিন ডাব ইউজ করতাম না, শুভ করতো, কিন্তু লাস্ট 3-4 দিন ধরে শুভর ডাবের শ্যাম্পুটা মাখছি, তো দেখলাম ভালো, তো আমার আর শুভর হবে, তো ওই জন্য একদম বড় একটা নিয়ে নিয়েছি। আর এটার প্রাইস নিয়েছিল 210 মনে, সরি হ্যাঁ 240 লেখা আছে, 210 নিয়েছিলো, এটা হেয়ার ফল রিডিউস, তো এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ফগের এই পারফিউমটা, এটা খুব সুন্দর গন্ধ, এটা ডিও না, ফগের ডিওটা আমার কাছে আছে, যেটা আমার বিয়ের সময় মা দিয়েছিলো, খুব ভালো, মানে উগ্র, আমি অতটা উগ্র স্থান নিতে পারি না, বাট ওটা পরে একটুখানি পরেই 1 ঘন্টার মধ্যে লাইট হয়ে যায়। তো এই পারফিউমটা নিয়েছি, আর অলওয়েজ আমার ফেভারিট সিক্রেটের এইটা নিয়েছি, সিক্রেটের একটা ডিও আছে, তাও এটা নিয়ে রাখলাম, কেন এখন যেহেতু সামার চলছে তো প্রচণ্ড ডিওর প্রয়োজন হয় আর ডেলি যেখানে বেরোতে হয়। আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে নিভিয়া সাওয়ার জেল, এটা লেমন অ্যান্ড অয়েল আর কি। আর আমি এর আগে ইউজ করতাম হচ্ছে লুইজের সাওয়ার জেলটা, বাট এখন এই মুহূর্তে ইউজ করছি হচ্ছে, মানে এটাই ফার্স্ট টাইম করছি, কারণ আমার বিয়ের পর থেকে আমি লুইজটা করছি, লুইজটা ভালোই, খুব ভালো, আমার তো খুবই ভালো শ্যুট হয়েছে, কারণ ফটফট করে আমার সাওয়ার জেল শ্যুট হয় না, তো লুইজটা পেলাম না, বললো এখন ওরা নাকি কী সব কোম্পানি সব নতুনভাবে করছে, তো তার জন্য এখন এইটা নিয়ে এসেছি নিভিয়ার সাওয়ার জেল, বাট নিভিয়াও ভালোই হবে, কারণ নিভিয়া অনেক পুরোনো কোম্পানি আর নামি কোম্পানি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার লাল, শুধু নেল পালিশ লাল লাল লালই ছিল, অন্য কোনো কালার ছিল না, তার জন্য এই অবশ্যই লাল একটা নিয়েছি। এ দেখো একটা, এই নিয়েছি একটা তুতে, দুটো এই একটা কালার নিয়েছি, এটা সবসময় পরা যেতে পারে, এটাও সবসময় পরা যেতে পারে, তো নিয়েছি হচ্ছে এই 4টে নেল পলিশ। তো জন্মদিনের গিফট কী তোমাদের দেখিয়ে দিলাম, এগুলোও অবশ্যই জন্মদিনের গিফটই বলতে পারো, কারণ গিফটের টাকা দিয়েই তো কেনা, এগুলো একটাও আমার নিজের টাকা দিয়ে কেনা না, এটা মা আর শুভ দুজনের যা দিয়েছিলো তার হাফের হাফ মিলিয়ে
থাকে না এখন, আর বাকিটা ব্যাংকে আছে। ওটা কেন আছে, কী জন্য আমি ক্যাশ নিয়েছি, সেগুলো হয়তো কোনো সময় যদি সময় হয় তো পরের ব্লগে বলবো। তো দেখো সেরকম কিছুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না, যার কারণ হচ্ছে যেহেতু আমার স্ট্যান্ডটা নেই, স্ট্যান্ড না এলে আমি কিছুই করতে পারছি না। জানোই তো সবসময় পিছনে মানে ঘরের কাজ করছি, এগুলো ক্যামেরা করে নিয়ে ঘোরার মতো কেউ থাকে না, বিশেষ করে যারা ডেইলি লাইফ ব্লগার হয়, কালকেও সেটাই বলেছি। তো তার জন্য আর শেয়ার করতে পারলাম না, আর আজকে বিকেলে আমি আর শুভ একটু বেরোবো, তো যদি হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে যেগুলো স্ট্যান্ড ছাড়া ভিডিও করা যাবে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই ছিল আমার জন্মদিনের গিফট, সব পুরো ব্লগটাও এইটুকুই ছিল। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে বলো। যারা নতুন আছো আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলের মেম্বার হওনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ব্লগের সঙ্গে খুব শিগগির দেখা।